ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অপর্ণা। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করেছি, আর দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কারেক কারেক জামা কাপড়। তো এগুলো সব ভাঁজ করব। তো এগুলো না ভাঁজ করাই হয়নি, অনেকক্ষণ থেকেই ভাবছি ব্লগটা স্টার্ট করব, বাট কিছু না কিছু কারণে করেই হয় আমার, মানে করেই হয়ে উঠবো সেটা আর হচ্ছে না, করাই হচ্ছে না। অনেক কাজ রয়েছে কিন্তু করা আর হচ্ছে না। তো ফাইনালি এখন তো করতেই হবে, আর উপায় নেই, রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, এই ভাত বসালাম। আর এই গরমকালে না রাত হচ্ছে বলে কিছু মনেই হয় না যে রাত হয়ে গেছে বেশি, শীতকালে দেখবে তো একটুতেই মনে হয় যে কত রাত হয়ে গেছে, গরমকালে কিন্তু সেটা হয় না। গরমকালে এত গরম, এই গরমে মনে হচ্ছে এই সবেমাত্র সন্ধে হয়েছে, আর যেহেতু এটা শহর, তো শহরে তো এরমই মনে হয়, যেহেতু সবে অনেক রাত করে শোয়, তো সেই জন্য এটাই মনে হয় যে এখনো অনেক, এই সময় মাত্র সন্ধ্যে হয়েছে, এখন অনেক রাত বাকি আছে, যাকে একটু পরেই দেখবে সকাল হয়ে গেছে। আর এখন ঈদের কারণে, ঈদ চলে আসছে, তো ঈদের কারণে না এখন সব মানে কিছুদিন পর যেহেতু ঈদ, তো এখন না পুরো মার্কেটে পুরো রাত 1টা 1.5টা পর্যন্ত দোকান খোলা আছে, মানে কোথাও কোথাও তো সারা রাত দোকান খোলা থাকে, সব যে কোনো দোকান, সমস্ত দোকান, কাপড় জামা কাপড়ের দোকান থেকে শুরু করে মানে খাবার দাবার সব কিছুই খোলা থাকে। কারণ জানোই তো এখন রোজা চলছে, আর রোজার সময় সারা রাত তো খাওয়া দাওয়া করে, আর সারা রাত খাওয়া দাওয়া চলে, আর সকাল থেকে আবার স্টার্ট হয় রোজা সন্ধ্যে পর্যন্ত, তারপরে আবার খাওয়া দাওয়া স্টার্ট। সেই জন্য রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত খোলা থাকে দোকান, আর সকালবেলা একটু লেট করে দোকান খুলে, আর সকালবেলা যেই খুলবে দোকান একদম সেই একদম সারা রাত, মানে অনেক কোথাও কোথাও সারা রাত থাকে, কোথাও কোথাও 1টা 1.5টা পর্যন্ত খোলে। তো ওই জন্য মনে হয় না আমাদের নিচে সব দোকানগুলো না সব খোলা থাকে। আগে আগে যেরকম এই ঈদ এসার আগে, ঈদ বলছি রোজাগুলো যে এসে রোজার মাস, রমজান মাস মাস না কি বলে ঠিক জানি না, তো এই মাসটা এসার আগে কিন্তু জলদি জলদি দোকান বন্ধ হয়ে যেত, মানে 12টা 12টা অবধি দোকান খোলা থাকতো নিচে দোকানগুলো, তারপরে বন্ধ হয়ে যেত। এখন দেখি না পুরো 1টা 1.5টা বেজে যাচ্ছে, দোকান খোলাই আছে খোলাই আছে, তো সেই জন্য না মনেই হয়নি যে রাত হয়েছে বলে। আর এত গরম, এত গরম পড়েছে, মানে ভোরের দিকটাই ঘুমাতে ইচ্ছে করছে, সকালের দিকটাই ঘুমাতে ইচ্ছে করছে, মানে বেলা হয়ে যাচ্ছে 9টা বাজছে, 9:30 বাজছে কিন্তু ঘুম ছাড়ছে না। আর এদিকে রাত্রে, আচ্ছা আর রাত্রে ভাইকে দেখবি, ভাই মারামারি না করে কারোর সাথে, হ্যাঁ আর মানে যে আমরা যখন শোয়ার টাইমতে কিন্তু আর মানে কি বলবো সেই ঘুম ধরছে না, জেগেই রয়েছে, জেগেই রয়েছে গরমের জন্য, আর শুয়ে এমনি প্রায় 1.5-2টা বেজেই যাচ্ছে শুতে, তার উপরে ঘুম ধরে না, তো ঘুমাতে ঘুমাতে 3টা বেজেই যায়, তার উপরে যে ঘুমটা ধরে সেই ঘুমটা আর ছাড়ার নয়, মানে সকালের দিকটা সকালে তো উঠতেই হবে, নাহলে ওদিকে আবার রান্না বান্না করতে লেট হয়ে যাবে, সে এক জ্বালা, মানে সব দিকেই টেনশন জানো তো। ওই জন্য দেশের দেশের রুটিনটাই বেস্ট, দেশে সকাল বেলা ঘুম থেকে উঠে পড়ে তেমন তেমন, আবার দুপুরবেলা তাড়াতাড়ি শুয়েও পড়ে খেয়ে দেয়, আবার বিকেলবেলা উঠে কাজকর্ম করে, রাত্রিবেলা 10টার সময় শুয়ে পড়ে, 10টা জোর 11টা, এর বেশি তো হয় না রাত দেশে, কিন্তু এইখানে মানে আমাদের গ্রামের দিকটার কথা বলছি, শহরে তো রাত পর্যন্ত জেগেই থাকে, বাট গ্রামের দিকটার কথা বলছি, আমাদের যেখানে বাড়ি আর কি, গ্রামের বাড়ি, তো সেখানে ওই 10টা 11টা পর্যন্তই ঠিক আছে। আর এইখানে এইখানে তো মানে যার যেমন মন খুশি কেউ তাড়াতাড়ি শুয়ে পড়ছে, কিন্তু শুলেও কি এত গরমে কি আর ঘুম হয়, আর যদি এসপেশাল আছে যাদের বাড়িতে, তবুও আদত এখন মোবাইল দেখা, ওই একটা আদত মোবাইল দেখছে, কিন্তু ঘুম কি আর ধরছে তাই না, এই হচ্ছে ব্যাপার, এরমই হচ্ছে। কোথায় ভাই, ভাই কোথায়? আমি তো ঘরে, বলুন তো যাও বেটা, দুধটা খেয়ে যায়, এক ঘুট দুধ খেয়ে নাও, আয়ুষ আয়ুষ এক ঘুট দুধ খেয়ে যাও, ওখানে দুধের কাপটা রাখা আছে, দুধ খেয়ে যাও, হ্যাঁ দুধটা খেয়ে এসো, ওখানে কাপ রাখা আছে, একটু বেশি করে খেয়ে নাও, ওইটাই মুছে, ওইটা মুছে জায়গা গেছিল,
তো এটা দেখো মেশিনে চাপা দিন, মেশিনে যে কাজ করার ছিল সেটা আর করা হলো না, কিছু কিছু কাজও আছে। দেখো সবগুলো ভাঁজ করে নিয়েছি, এখন আমি গুছিয়ে রাখবো আলমারিতে। আয়ুষ